সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সময় জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য মতে মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্ষোভ ঝেড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব আগুনে জ্বলছে এবং বর্তমান মার্কিন নেতৃত্ব তা প্রতিরোধে কিছুই করছে না, এমন অভিযোগ আনেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, তাদের কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই, জো বাইডেন তাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত। এদিকে ক্ষমতায় থাকাকালীন আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতিতে ইরানের সঙ্গে অনেকটাই সাপেনেউলের সম্পর্ক ছিল ট্রাম্পের। তার নির্দেশেই হত্যা করা হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের জনপ্রিয় জেনারেল কাসেম সুলাইমানিকে। ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকেও বের করে এনেছিল ট্রাম্প। আবার সম্প্রতি ট্রাম্পের উপর প্রাণঘাতে হামলার পর শোনা যাচ্ছে তাকে হত্যার ছক কষছে ইরান। অন্যদিকে রাতারাতি ইসরায়েলে হামলা চালিয়ে আবারও সবার নজর নিজেদের দিকে টেনে নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দুই দেশের যুদ্ধ বাঁধিয়ে রাখা ইসরায়েল নিজেই এবার হামলার শিকার হয়ে হতভম্ব। মঙ্গলবার ইরান থেকে যখন একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে, এতে আশ্রয়ের জন্য দেশটির বাসিন্দাদের এদিক সেদিক ছুটতে দেখা যায়। নিউজ টেক্স, বার্তা 24।